আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কিভাবে কোরমা রান্না করতে হয়। এখন আমরা ইলিশ মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। ইলিশের কোরমা বানানোর জন্য আমাদের প্রথমে ইলিশ মাছটাকে হালকা পরিমাণে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা ইলিশ মাছগুলোকে দিয়ে নিব। আমাদের মোটামুটি মাছ ভাজা শেষ, এখন আমরা এটা উঠিয়ে রাখব। জিরা বাটা, আদা বাটা, মরিচ, পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এখন বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলোকে এখন এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এখন 15 মিনিটের মতো অপেক্ষা করব। কোরমা রান্না করা হয়ে গেছে। পোলাও রান্না করার জন্য এখন চালগুলোকে ধুয়ে নিব। পোলাও রান্না করার জন্য কড়াইটাকে বসিয়ে নিচ্ছি। সয়াবিন তেল, পেঁয়াজ এবং মরিচ, পোলাওর চাল, আদা রসুন বাটা, এলাচি এবং দারচিনি, লবণ, সবগুলোকে একত্রে নেড়ে নিব। গরম পানি দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রাখব। 20 মিনিট হয়ে গেছে, এখন দেখি আমাদের পোলাও এর কি অবস্থা। বিসমিল্লাহ রহমান রহিম। শোন, কেমন লাগতেছে? অসাধারণ টেস্ট হয়েছে। একটু শুধু ইলিশ মাছ মুখে দিয়ে নিচ্ছি। আমাদের ইলিশ মাছ দিয়ে কোরমা রান্নার ভিডিও আজকের মতো শেষ করছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।